হ্যালো ফ্রেন্ডস সালাম আলাইকুম কেমন আছেন আপনারা দেখেন আমি আজকে দুটি ডিম দিয়ে যে দুটি ডিম দিয়ে কয়েকটি পিঠা বানাবো সেই জন্য আমার এখানে একটা বল নিয়েছি বলের ভিতরে আমি এখানে বলের ভিতরে আমি এখানে দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম দেখেন দুশো গ্রাম সুগার দিয়ে দিছি আপনি সুগার যতটা খাবেন ঠিক ততটা দিবেন অতিরিক্ত মিষ্টি হলে ভালো লাগে এই পিঠাটা এই পিঠাটা হচ্ছে একদম নতুন আপনারা দেখলে বানাতে পারবেন একদম ইজিভাবে এখানে আমি পাঁচ গ্রাম লবণ দিয়ে দিলাম এখানে চিনি সুগার দিলাম লবণ দিলাম এখন এখানে আমি অল্প অল্প করে একটু ফানে দিব একটু ফানে দিয়ে চিনিগুলাকে একটু গলিয়ে নিব কারণ চিনিগুলা যদি ফানে দিয়ে গলিয়ে না তাহলে এগুলা গলাতে সে সমস্যা হবে অথবা অনেক দেরি হয়ে যাবে দেখেন বন্ধুরা আমার সিনেটা গলানো হয়ে গেছে এখন আমি এখানে স্মেল দুটি ডিম দুটি ডিম ভেঙে দিব ডিম দুটাকে আমি সেম ভাবে মিশিয়ে নিব আমার ডিম মেশানো হয়ে গেছে ফ্রেন্ডস এখানে আমি এখন ময়দা দিয়ে দিব দেখেন পরিমাণ মতো যতটুকু লাগে ময়দা দিয়ে দিব ময়দা এখানে কম হবে সেলের গুড়ি বেশি হবে এখানে যে খালের গুঁড়ি দিলে এখানে এই পিঠাটা ক্রিস্পি হবে অনেক একদম মসমসে মুসমুসে দুসমুসে হবে খেতে অনেক ভালো লাগবে আমি এখানে ময়দা আর আতপ সাইলের মিশ্রণে এগুলাকে আটা করে নিব এভাবে এভাবে করে ভালো করে একটা ডো তৈরি করে নিব দেখেন ফ্রেন্ডস আমার এই যে ডোটা রেডি করা হয়ে গেছে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে প্রায় দু ঘন্টার মতো রেখে দিয়ে রেস্টে রেখে দিব এরপর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে প্রায় দেড় ঘন্টার মতো হয়ে গেছে আমার আটাটা আমি এখন এটাকে ভালো করে মুথে রুটি করে নিব এভাবে করে করে পাতলা করে একটা রুটি করে নিবো পাতলা করে মোটা করবো না মোটা করলে আবার বেড়ে যাবে এভাবে রুটি করে নিব রুটি করার পর দেখেন এরকম একটা গ্লাস নিয়েছি আমি স্টিলের স্টিলের গ্লাস নিয়ে এভাবে করলাম এভাবে মেপে মেপে সবগুলোকে আমি পুরা রুটিটাকে এভাবে করব এবারে আমি এটাকে ফুল বানিয়ে নিব পিঠার ফুল এটাকে আমি বরাবর করে ফুল বানিয়ে নিব দেখেন এরকম প্রথমে আমি এটাকে এভাবে চারিপাশ করে কেটে নিব প্রথমে এরপরে মাঝখানে আরো এক এই যে আমার কাটা হয়ে গেছে এখন আমি এই মাথাটা তুলবো তুলে এখানে এভাবে টিপ দিব এই মাথা মাথাটা তুলবো তুলে এখানে টিপে দিব এই মাথাটা তুলবো তুলে এখানে টিপে দিব মাথাটা তুলবো তুলে এখানে টিপে দিব ফুল হয়ে গেছে দেখেন এভাবে আমি এভাবে করে এখন সবগুলাকে পিঠা এভাবে বানিয়ে নেব আমি আরেকটা পিঠা দেখে দিচ্ছি আপনাদেরকে এটা ফুল পিঠা ডিম দিয়ে ফুল পিঠা এভাবে এভাবে করব এরপর এভাবে 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 করব এভাবে এরপরে এভাবে 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 করে আমি সবগুলা পিঠা এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিবো এরপর আমরা আমাদের সাথে হ্যাঁ ফ্রেন্ডস দেখেন এই যে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেন ফুলগুলা আমি সবগুলাকে ফুল করে নিয়েছি এটা কড়াইতে ভাজবো আমি এখন তেল দিয়ে দিব এখানে যেহেতু আমি এটাকে ডুবো তেলে ভাজবো ব্যাস আমার তেলগুলো গরম হোক আমি এখানে তিনটে পিঠা করে দিতে পারবো তিনটে পিঠের বেশি দিলে আমার এখানে ফুলবে না দেখেন বন্ধুরা এই যে আমি তিনটে পিঠা তিনটে ফুল পিঠা করে দিয়ে দিছি এগুলা মা আল্লাহ কেমন সুন্দরভাবে ভেসে উঠছে দেখেন খুব সুন্দরভাবে ভেসে উঠছে নিজে নিজে একটা একটা করে নিজে নিজে ভেসে উঠছে দেখেন এগুলাকে আমি বাদামি কালার করে ভেজে নিব তিনটা তিনটে করে দিব বাদামি কালার করে ভেজে নিয়ে হ্যাঁ ফ্রেন্ডস দেখেন আমার এই যে সবগুলা ফুল মাসে আল্লাহ ফুল ভাজা হয়ে গেছে আমি এগুলোকে বাদামি কালার করে নিছি। অনেক সুন্দর হয়েছে দেখতে অনেকটা কালারফুল লাগতেছে আপনারা এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন ছোট বড় সবাই এগুলার ফ্যান দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখছেন কতটা ক্রিস্পি হয়েছে এগুলো কুটুর মুটুর করছে এগুলা এক বছর আপনি মেহমান আপ্যায়ন করতে পারবেন ঈদে বানাতে পারবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা পুরা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন এভাবে ফুল বানিয়ে সবাইকে খাওয়াবেন আপনি প্রশংসা ভরে যাবেন দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ